नमस्कार बंधुरा एन पीस गार्डनिंग चैने अपनादेके आर एक बार स्वागतम। अपनारा टाइटल और थंबनेल देखे तो बुझे ही नहीं जे आज के की देखाते चले। खूब शौक हो आंगुर गाछ लगाब, आंगुर गाछ लगानोर भिडियो अपन संगे शेयर करब। प्रथम जो मटीटा अपनारा देखते मटीटा हमार घरे तैरी भार्मी कम्पोस्ट। घरे तैरी भार्मी कम्पोस्ट केन बोलछी, एई कारणे যে আমরা তো গ্রামে মানুষ, গ্রামে একটা করে সারকুর থাকে, সেই সারকুরে আমরা সবজির খোসা, ফলের খোসা, তারপরে যে চাগুলো আমরা করি সেই সমস্ত চা পাতাগুলো, চা হয়ে যাওয়ার পর সেই চা পাতাগুলো, যাবতীয় জিনিস এবং যাদের গরু গোয়াল আছে গরুর গোবর সবই ওইখানে ফেলা হয়। তারপরে এই সমস্ত কিছু পচে মাটির সঙ্গে মিশে যে মাটিটা তৈরি হয় এইটা আমার সেই মাটি। তো আঙুর গাছ লাগানোর জন্য, যে কোনো গাছ লাগানোর জন্য এইটা আমি নিই, অবশ্যই নিই। আর আমি একটা যে মাটি তৈরি করি যে কোনো গাছ লাগানোর জন্য, সেই মাটিটাও আমার এখানে আছে কিছুটা, সেই মাটিটা আমরা একসঙ্গে মিক্স করে নেব। আর আমি কিভাবে মাটি তৈরি করি সেটা লিঙ্কটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো সেই মাটিটা এখন আমরা মিক্স করে নেব। মাটিটা মিক্স করার পর আমার একটুও বাছা হয় নাই, তাই এটাকে আমি একটু বাছাই করে নেবো। এটাতে ম্যাক্সিমামটা মাটি, বালি আর ভার্মি কেনা যে ভার্মি কম্পোস্টগুলো হয় সেগুলো দিয়ে এই মাটিটা আমার করা আছে। তো এই মাটিটাতে একটু বালির ভাগ বেশি আছে। যে কোনো গাছ ছোট থেকে বড় করার সময় যদি সেই মাটিটায় বালির ভাগ বেশি থাকে তাহলে গাছটা খুব ভালোভাবে লাগে। আর একটা ব্যাপার আছে বন্ধুরা, যে মাটিতে যদি বালি থাকে সেক্ষেত্রে জলটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায়, মাটিতে কোনো জল দাঁড়িয়ে থাকে না। তো এবার এই মাটিটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। আর এই মাটিটা মিক্স করে নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এই মাটিটার কে দিয়েই আমরা আমাদের নতুন চারা গাছ লাগাবো। আমার কাছে দুটো গাছ আছে, দুটো টব রয়েছে, আজ আমি দুটো গাছ লাগাবো। এই ভিডিওতে আমি আপনাদেরকে আঙুর গাছ লাগানো দেখাচ্ছি। তো আঙুর গাছ লাগানোর জন্য যেটা সবচেয়ে জরুরি তথ্য সেটা হচ্ছে এই গাছে গোড়ায় একটুও জল দাঁড়ালে হবে না, তাই টবটাকে আমরা খুব সুন্দরভাবে আগে জল নিকাশের ব্যবস্থাটা করে নেব। জল নিকাশি ব্যবস্থা করার জন্য আমাদেরকে কী করতে হবে, এই যে প্রথমে একটা আমরা বড় টব নিচ্ছি, এই টবে আমার আগে কিছু মাটি ছিল তাই এটাকে আমি গাছ লাগাবো বলে সারা দিন ধরে এই টবটাকে আমি শুকিয়ে নিয়েছি রোদে। এটা খুব জরুরি, যখন একটা গাছ লাগানো থাকবে বা একটা টবে মাটি ভরা থাকবে সেই টবটায় নতুন গাছ লাগাবার আগে টবটাকে মাটি ঢেলে দিয়ে শুকিয়ে নেওয়া দরকার, তাতে ফাঙ্গাস ইনফেকশন হয় না। এবার এই টবটায় আমরা ভালো করে একটা এই জাতীয় খোলা দিয়ে আগে মুখটাকে চেপে দেব। মুখটাকে চেপে দেওয়ার পর আমাদের যেটা কাজ হবে, এই যে মাটির যে বড় বড় অংশগুলো, মোটা অংশগুলো, সেগুলোকে আমরা প্রথমে দেবো। গোটা মাটিটা বেছে নিয়ে মাটির যে বড় মোটা অংশ এগুলোকে আমরা প্রথমে দিয়ে দেব কিছুটা। এরপরে আমরা আমাদের এই ঝুড়ো মাটিটা দেব। ঝুড়ো মাটিটা বেশ কিছুটা ভরে দেওয়ার পর অনেকেই বলে যে মাঝখানে কিছুটা বালি আমার দেওয়া দরকার, তো আমার যেহেতু বালি দেওয়া আছে তাই আমার আর নতুন করে কোনো বালি দেওয়ার দরকার নেই, এতে ঠিকঠাক জল সিঞ্চন হবেই হবে, গ্যারান্টি। আর আমি যেহেতু গাছটা জানুয়ারিতে লাগাচ্ছি, ফেব্রুয়ারিতে ফুল আসার সময় আমি জানি এবারে হয়তো ফুল পাওয়া যাবে না, এক বছর আমাকে অপেক্ষা করতে হবে ফুল ফলের জন্য, কিন্তু গাছটা গ্রোথ সর্বাগ্রে দরকার, তাই আমরা সেই দিকে মন দেবো। এই মাটিটাতে কিছু খোলও দেওয়া আছে, তাই আপাতত দিন ১৫ আমি এতে কোনো সার কিছু প্রয়োগ করব না, লাগিয়ে ১৫ দিন মতো শুধু আমি জলই এতে দেবো। এবার বন্ধুরা আমি এই গাছটা নিয়েছি, এটা আমি আমাদের এখানে ভাগ্যলক্ষ্মী নার্সারি থেকে কিনেছি।
এখানে কাকুর গাছে ফলের গাছ খুব সুন্দর পাওয়া যায়, একদম গ্রান্টি, অন্য জায়গায় এত দেখ। ঠিক আছে, তো এই ভাগ্যলোকে নার্সারিতে যে কোনো ফলের গাছ খুব ভালো দেয়, এবং এর সঙ্গে সঙ্গে কাকু বলেও দেয় যে এরপর যত্ন আপনাদের, আপনারা কতটা যত্ন করতে পারবেন। দেখুন গাছটা আমাকে খুবই ভালো দিয়েছে, এই যে এখান থেকে একটি মাত্র রুট বেরিয়েছে, এই ডালটা শুকিয়ে গেছে, অর্থাৎ এখান থেকে নতুন কোনো, এই পোর্শনটা থেকে নতুন কোনো ডাল বেরোবার সম্ভাবনা নেই। আর এই দেখুন সম্পূর্ণভাবে গাছটা ভালো গাছ, এখানে এর মূল যেটা সেই অংশটা খুব ভালোভাবে বেরিয়েছে। এটাকে আমি মাঝখানে রেখে এবার এর চারপাশে আমি বালি দিয়ে গাছটাকে যত অনেকটা পর্যন্ত ঢেকে দেব। ব্যাস, গাছের গোড়াটা আমি একটু উঁচু করে দিলাম। বারবার আমি বলছি যে কখনোই আঙুর গাছে গোড়ায় যেন জল না দাঁড়ায়। আর এই গাছটি দিন 15 অপেক্ষা করার পর এই গাছটার, এই যে আমরা যেমন স্ট্রবেরি গাছে আমার ভিডিও আপনি দেখে নেবেন যেভাবে আমি খড়কাটা দিয়ে দিয়েছি, এইটারও চারপাশে ঠিক খড়কাটা দিয়ে দেবো। কারণ ছাদের গাছ অল্প মাটিতে হচ্ছে, তাই এইখানটা আর্দ্র থাকতে হবে মাটিটা, উপরন্তু জল দাঁড়ালে হবে না, এরকম একটা সিচুয়েশান তৈরি করতে হবে। তাই আমরা যাতে অল্প জল দিয়েও সেই জলটাকে এখানে ধরে রাখতে পারি, তাই খড় কাটা আমাদের জন্য খুব জরুরি, আমাদের আঙুর গাছের জন্য খুব জরুরি। তো আমার আঙুর গাছ লাগানো কমপ্লিট, এবার এটা আমি জল দেব এবং এটাকে যথাস্থানে রোদ ও আলোযুক্ত জায়গায় রাখবো। নমস্কার বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন।